नमस्कार बंधुरा सकल के आमार चैनले अनेक अनेक स्वागत। आज के रविवार और ताई सप्ताह छदिन काज करार पर एकटाई दिन रविवार आमरा एकटू रिलैक्स करे थाकी, ताई प्रति सप्ताहेर मतन आज के ओई रविवार छुटी दिन और सेई जन्यई एकटू बाइक निये बेरिये पड़लाम बिकेले बाड़ीर एई आशेपाशे घुरते। তাই আজকে যেখানে যাব সেটাকে বলা হয় চরখিদিরপুর। চরখিদিরপুর পার করে সামনে ফাঁকা একটি গ্রাম, যেখানে দুদিকে বেশ ভালোই প্রাকৃতিক দৃশ্য থাকে। তোমাদের মধ্যে হয়তো অনেকেই সেই জায়গায় গিয়েছো, দেখেছো, সেই জন্য তোমরা যেতে পছন্দও করো। আমি ওখানেই যাচ্ছি আর ওখানেই আমরা বেশিক্ষণ টাইম কাটাই, বিশেষ করে রবিবারের দিনগুলিতে। তো বন্ধুরা ব্লগটি দেখতে থাকো। এই রাস্তাটা সত্যি একটি অসাধারণ রাস্তা, যেখানে প্রত্যেক শুধু রবিবার বলেই নয় প্রত্যেক দিন সকালে বা বিকেলে আশেপাশের পাড়ার লোকজন খুব রিল্যাক্সের জন্য সেখানে হাঁটাহাঁটি করে থাকে। আর যারা সেই জায়গাটি চিনছো না, চিনতে পারছো না বা কোনোদিন আসোনি, তো আমার এই ভিডিওটি দেখতে থাকো। আর আশা করি আমার ভিডিওটি দেখার পর তোমাদের সেই জায়গাটা ভালো লাগবে, তোমরাও আসতে পারো। বিশেষ করে যারা ছুটি কাটাতে খুব ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, আর বিশেষ করে যাদের বাইক আছে, শুধু বাইক নয় অনেকে সাইকেল নিয়েও এখানে ঘুরে যায়, তো সেই জায়গাটি তোমরা আসলে পরে দেখতে পারবে যে জায়গাটি কতটা মনোরম। তোমরা ভিডিওটি দেখতে থাকো, যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবে, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবে। এরকমই নিত্যদিনের লোকাল বলতে পারো, এরকমই নিত্যদিনের আশেপাশের ব্লগ আমি তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি। বন্ধুরা এই জায়গাটি তোমরা সকলেই জেনে হাতে থাকো যে এটা শিব মন্দির বলা হয়। এই শিব মন্দিরের সোজা রাস্তাটি ধরে তোমাদেরকে আসতে হবে। রাস্তাটি আমি শুরু করেছি সাহেব কাছারি থেকে। সাহেব কাছারি থেকে এই যে রাস্তাটি আমি এসেছি, সম্পূর্ণ প্রায় 3 কিলোমিটারের রাস্তা হবে বা তার একটু বেশি হতে পারে। আর চরখিদিরপুর থেকে যে রাস্তাটা একদম সম্পূর্ণ ডাঙ্গি হয়ে সামনে দিয়ে উঠেছে রাস্তাটি, সেটি 3 কিলোমিটারের রাস্তা। আমি অত দূর পর্যন্ত আজকে ভিডিওতে আমি দেখাবো না, কারণ অত দূর আজকে আমরা যাব না। আমরা সেই চরখিদিরপুর পার করে কামারদহ মাঠ আছে, সেই মাঠের পাশ দিয়ে সামনে ফাঁকা জায়গাতে আমরা একটু আড্ডা মারব। তো আমরা এটি টুথ ফার্ম, মানে টুথ ফার্মের রাস্তা, এটা শিব মন্দির বাসতলা অনেকে বলে থাকে। এই যে ডান দিকে রাস্তাটি দেখছো, ডান দিকে ফাঁকা মাঠ, এটাতে সিজনে হচ্ছে ধান বা পাট, শীতের সময় এখানে সরিষা অনেক কিছু চাষ করা হয়ে থাকে। তো আজকের ওয়েদারটা একটু বেশ গরম গরমই ছিল, সকালে বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু গরমটা ঠিকঠাক ভালোই লাগছে। এটি হচ্ছে, হ্যাঁ এটি সেই
দুধ ফার্মের রাস্তায় পার করে আমরা সোজা চলে আসছি। আর গরমের দিন বিশেষ করে বাইক নিয়ে ঘুরতে বেশ ভালোই লাগে। স্পিড থাকবে মোটামুটি 20-25, বেশ আরামদায়ক একটি ড্রাইভিং। দেখতে পাচ্ছ তোমরা ডান দিকে ফাঁকা মাঠ, মানে জমি আর কি, আর বাঁদিকে বসত বাড়ি আছে। তো এই জায়গাটা আমি বলে রাখি, সামনে যে ডান দিকে ফাঁকা জায়গাটি দেখছো তোমরা, তার উপরে আছে বালুরঘাটের আত্রাই নদী। সেই আত্রাই নদীর যখন বন্যা হয়, এই ডান দিকের যে মাঠটা, এটা সম্পূর্ণ জলে ফ্লাড হয়ে থাকে। আর আমরাও সেই বন্যার উপভোগ করি, মানে আমাদের বাড়িতেও বন্যার জল আমরা পেয়ে থাকি। যে এই যে জায়গাটি, এটি হলো চরখিদিপুর বলা হয়, বিরাট বট গাছ। জায়গাটা তোমরা সত্যি আসো, না হলে পরে কেউ বুঝতে পারবে না যে জায়গাটি কতটা ভালো লাগে। এই রাস্তাটি সোজা চলে আসতে হবে, এইখান থেকেই শুরু। মানে এদের এই শহরের বাইরে একটি আলাদাই সেই জায়গা যেখানে তোমরা ঘুরতে এসে রিল্যাক্স করতে পারবে বা আড্ডা মারতে পারবে। এখানে কোনো রকম, মানে এই এলাকাগুলিতে কোনো রকম বাজে আড্ডা বা কোনো খারাপ সঙ্গ এখানে দেখা যায় না। যদিও বা আগে যখন হতো, কিছু বকাটে ছেলেপেলেরা এসে এখানে বাজে আড্ডা জমিয়ে নিত, তো পাড়ার লোকেরাই সেই বাজে আড্ডাটা, মানে ওই সিচুয়েশনটার উপরে চড়াও হয়। তারপর থেকে অতটা এখানে বাজে আড্ডা বসে না। এটা একটা স্কুল আছে বাঁদিকে, সামনে একটি জল ট্যাঙ্কি দেখা যাচ্ছে, এটা চরখিদিরপুর জল ট্যাঙ্কি বলে। বেশ সুন্দর পরিবেশ। আগে এই সামনে একটি মাঠ আছে যেটাকে আমারদহ মাঠ বলা হয়। এখানে আমরা ছোট থেকেই খেলাধুলা করে এসেছি বাড়ি থেকে, কখনো ক্রিকেট বা কখনো ফুটবল। আর যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক আমরা দিই, যেই টাইমে আমরা দিয়ে থাকি, ওই টাইমে সকাল সকাল এসে আমরা এখানে ব্যায়াম বা দৌড়াদৌড়িও করে বেরিয়েছি অনেক। এটি বাঁধ, এটি একটি বাঁধ, নদীর বাঁধ। বাঁধটি পার হয়ে সোজা চলে আসছি। সে অমায়িক ব্যাপার এই জায়গা। এই রাস্তাটি সোজা যদি তোমরা চলে যাও, তাহলে একদম ডাঙ্গি বর্ডারের সামনে এসে তোমরা পৌঁছবে। এবং এই রাস্তাটি ধরে একটি কলেজ পড়ে সামনে, ডিএড কলেজ বোধহয় আছে, আত্রেই ডিএড কলেজ সামনে উঠবে। এই ডান দিকে যে মাঠটা, সেটা হচ্ছে কামারদহ মাঠ। আমরা এসে যা চলে আসছি শহরের পরিবেশ থেকে একদমই বাইরে। দূরে তোমরা দেখতে পাচ্ছ কাশফুল, কাশফুল ফুটেছে। হ্যাঁ, সামনে তো দুর্গাপুজো আসছেই, কাশফুল তো ফুটবেই। আর এই কাশফুলের ফোটা যখনই চোখে পড়ে, তখনই মনে হয় পুজো আমরা হাওয়াস পাচ্ছি। বন্ধুরা, অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখছ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক তো করতেই হবে। এরকম মজাদার ড্রাইভ তোমরা দেখতে পাবে। আজকে এইটুকুই আপনাদেরকে দেখালাম। প্রতিদিন আমার বিকেলে, প্রতিদিন নয় ঠিক, ছুটির দিন বিশেষ করে রবিবার দিন আমরা যেখানে ঘুরতে আসি, এই সেই রাস্তা। বাকি রাস্তার ভিডিওটা আরও অন্যদিন দেখাবো। এইদিকে ঘুরতে এসে এক আলাদাই মজা পাওয়া যায়, পুরো শহরের থেকে বাইরে আলাদাই অনুভূতি। চলো